গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহমিনা লিপস ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো আমরা হবিগঞ্জের স্টাইলে কিভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি টকায় রান্না করি। তো আজকে আমি কথাও বলবো আমাদের হবিগঞ্জের ভাষায়, মানে আঞ্চলিক ভাষায়। অন্য দেখো আপনারা, আমি কাঁঠালের বীজ অর্ধেক করে কাটতে নিছি, মানে অর্ধেক করে কাটছি, চেষ্টা করে আর কি, চেষ্টা করে কাটছি। কাটটা আমি কেন সুন্দর করে ধুয়ে তারপরে রাখছি। সুন্দর করে ধুয়ে রাখার পরে এখন কাঁঠালের বীজের মধ্যে তো ওই যে ব্রাউন কালারের যে বাদা, এখন ওই বাদা থাকলে তরকারির মাঝে মানে কিরম একটা লাগে না, তো খাওয়া যায় না, বাদ লাগে, তেলাপুকের পাখনার মতো লাগে। এর লাগে আমি বাদা সুটানির লাগে আমি কী করছি, হাফ সিদ্ধ দিলাইছি। হাফ সিদ্ধ দিয়া এরপরে হয়েছে আমি তখন জালি বলার মাঝে আমি ডালছি। তো হাফ সিদ্ধ দিলে ওই কীটা আপনি আধ দিয়ে শোয়ার লগে লগে আঙ্গুল দিয়ে ওলা, আমি যেলা আঙ্গুল দিয়ে যেরমভাবে আমি দিতে সেরমভাবে দিলে কীটা পিসির পাখল মানে সুইটে জায়গা আর কি দেখুন। তো আপনারা বেশি সিদ্ধ দিবা না, বেশি সিদ্ধ দিলে মানে গলে যাব আর কি কাঁঠাল বীজ। তো কাঁঠাল বীজ না গোলার লাগে হাফ সিদ্ধ দেবে, একটু যেন শক্ত থাকে। আর এরকমভাবে ইজিলি আপনারা তো যদি সময় না থাকে তো ইজিলি এরকমভাবে আপনি বীজের বাকল ছুটাইতে পারবা। নর্মালি পটনি বা দাও দেওয়া সিলাইতে গেলে অনেক সময় লাগে, তো আমি অত সময় আমার কাছে নাই, এর লাগে আমি এসে হাফ সিদ্ধ দিয়া এরকমভাবে আমি সিলাই নিছি। তো একটা একটা করে সিলাইলে অনেক সময় লাগে। তো আপনারা জালি বলের মাঝে, জালি বলতে একটা শক্ত, জালি বলের মাঝে এরকমভাবে মানে ঘষাইলেও, জালি বলের মাঝে এরকমভাবে ঘষাইলেও আপনারা এটা ছুটাইতে পারবে। তখন আমি যেভাবে জালি বলের মাঝে ঘষাইতেছি এভাবে যদি ঘষাইন দেখবেন একবারে সাদা পরিষ্কার হয়ে গেছে। আমার বীজ কাঁঠাল বীজ সবগুলো হয়েছে পরিষ্কার হয়ে গেছে দেখুন, বাকল ছুটি গেছে। আর কাঁঠাল বীজ আমি রান্নু হয়েছে হিদল দিয়া, হিদল মানে আমরা হিদল কইল বাঁশ পাতা ছুটকি যেটা, এটারে আমরা হিদল কই। তো হিদল দিয়ে রান্নু আমি দেখুন, আমি হিদল দইয়া পরিষ্কার করিয়া ফুর ফেলাইয়া রাখছি। এখন হিদল তো আমরা নর্মালি ফিসিয়া দিতা সবাই, এখন আমি হইছে ব্লেন্ডার করে দিব। আমি এটা ফিসা ফিসা খাওয়া পারি না, আমি যে তো রান্ধি ব্লেন্ডার করে রান্ধি। তো তখন আমি হিদল ব্লেন্ডার করিয়া রাখছি। এখন আমি যে ফাতিলের মাঝে তরকারি বোয়াইম, এই ফাতিলের মাঝে যতটুকু শিরা দিব অতটুকু শিরা মানে দিলাইছি পানি। এখন পানির মাঝে আমি দিলাম কাঁঠালের বীজ, এখন দিলাম রসুন, রসুন ব্লেন্ড করা রসুন দিলাম, ব্লেন্ড করা রসুন দেওয়ার পরে দিলাম মরিচ, এক চামচ মরিচ দিছি আমি, যে যেরকম জাল খাইন এরকম দিবা। এক চামচ মরিচ দেওয়ার পরে আমি দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিবা যতক্ষণ লাগে। এরপরে দিলাম আমি হিদল, ব্লেন্ড করে রাখছিলাম যে হিদল দিলাম, তারপরে একটু নাড়িয়া চাড়িয়া দিয়া আমি সে ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিব। ডাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিছি, এখন সিদ্ধ হইব, সিদ্ধ হওয়া শেষ তখন প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই যার তরকারি। তো আমি এই সময় দিলাইছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার হইব। আর আমি আস্তা কাঁচামরিচ দিছি কারণ ফাড়িয়া দিলে জাল হয়ে যাব। আর হিদলের তরকারিতে আমরা মাছ দিয়ে রাঁধি, মাছ দিলে হিদলের তরকারির মাছ আমার সবথেকে বেশি ফেভারিট। আর বিশেষ করে মাছের কল্লা দিলে আর কি, কল্লাটা আমার খুব ভালো লাগে। তো দেখুন আমার মাছও সিদ্ধ হয়ে গেছে, সব তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিলাইছি ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে আমি আর কত সময় রাখবো, রাখি আমার তরকারি হয়ে গেছে এখন খাওয়ার ফলে আলহামদুলিল্লাহ। আমি এখন হিদলের তরকারিতে ভাত খাইতেছি, তো কল্লাটা আমি লইছি কারণ হিদলের তরকারি কল্লা আমার খুব বেশি পছন্দের। তো আমার ভিডিও আপনারা কীরকম লাগে আমার জানাইবেন, আর আমি আজকে ফার্স্ট টাইম আঞ্চলিক ভাষায় মাতছি, তো জানাবেন কীরকম লাগে। আর ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা। আল্লাহ হাফেজ।